যমজ বোন হিসেবে জন্মেছিলেন অ্যামি এবং অ্যানো, কিন্তু জন্মের পরপরই তাদেরকে মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে আলাদা দুটি পরিবারে বিক্রি করে দেওয়া হয়। এর বহু বছর পর টিভি ট্যালেন্ট শো আর টিকটক ভিডিওর মাধ্যমে অবশেষে তাদের পুনর্মিলন হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব এশিয়ার দেশ জর্জিয়ায়। 19 বছর পর জর্জিয়ার এই যমজ বোনদের পুনর্মিলনের কাহিনী তুলে ধরেছে বিবিসি। অ্যামি এবং অ্যানো যখন 12 বছর বয়স, তখন থেকে তারা একে অপরের খোঁজ শুরু করে। অ্যামি তার পছন্দের রিয়েলিটি শো জর্জিয়া গট ট্যালেন্ট দেখার সময় অ্যামি অ্যানো মেয়েকে নাচতে দেখে। দেখতে হুবহু তার মতো ছিল, এমনকি একই চুলের স্টাইল, তাদের একই জেনেটিক রোগ ডিসপ্লাসিয়াও ছিল। আর এর মধ্য দিয়ে একটি দীর্ঘ ভ্রমণের পরিসমাপ্তি হয়। অবশেষে তারা তাদের জন্মদাত্রী মায়ের সঙ্গেও দেখা করেছেন। কয়েক দশক ধরে জর্জিয়ার হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে বিক্রি করা হয়। হাসপাতালগুলো থেকে চুরি হওয়া এবং বিক্রি হওয়া হাজার হাজার শিশুর মধ্যে ছিল তারা দুইজনও।